কুংফু, ক্যারাটে অথবা মার্শাল আর্টস কথাটা বললেই আমাদের চোখে ভেসে ওঠে ব্রুসলি অথবা জ্যাকি চ্যানের কিছু ছবির দৃশ্য। আমাদের অনেকের মনেই সুপ্ত ইচ্ছে রয়েছে, ইস যদি এই কুংফু অথবা এরকম কোনো মার্শাল আর্টস যেমন ক্যারাটে, জুডো, আকিডো শিখতে পারতাম, সিনেমার সেই সব নায়কদের মতন হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কুংফু অথবা ক্যারাটে শুধু শারীরিক এক্সারসাইজ অথবা ফাইট টেকনিক শেখা নয়, এটা আমাদের ডিসিপ্লিন করে তোলে, আমাদের ভিতরে সাবকনসাস মাইন্ডের পাওয়ার হাজার হাজার গুণ বৃদ্ধি করতেও সাহায্য করে, আমাদের একাগ্রতা বাড়ায়, আমাদের ভিতরের মনের শক্তি বাড়ায়, আমাদের এক কথায় ইন্টেলিজেন্ট করে তোলে। এটা শেখায় কিভাবে প্রতিকূলতায় আমরা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারি, তাই বিশেষ করে আমাদের ছোট বোনেদের সেলফ ডিফেন্সিভ কিছু টেকনিক শিখতে নিশ্চয়ই বলবো। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্যরকম, পুরো ইউটিউবে এরকম ভিডিও খুঁজে পাবে না। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এই মার্শাল আর্ট শেখার কি কি মানসিক বেনিফিটস রয়েছে যা আমাদের সাবকনসাস মাইন্ডের শক্তি হাজার হাজার গুণ বাড়িয়ে দেয়, আর শেষে বলবো কিভাবে আমরা বাড়িতে এই মার্শাল আর্টস শিখতে পারি। তাই নতুন কিছু জানার যদি ইচ্ছে থাকে, নিজের মাইন্ড পাওয়ার বৃদ্ধি করে যদি সফল হতে চাও, নিজের জীবনে কিছু করে দেখানোর খিদে থাকে, জেদ থাকে, তাহলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। কুংফুতে শেখানো হয় কিভাবে প্রকৃতি থেকে এনার্জি আমাদের শরীরের ভিতরে নিয়ে আসবো। বন্ধুরা, আমরা সবাই এই প্রকৃতির একটি ছোট অংশ, আমাদের ভিতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না বা ফিল করতে পারি না। কুংফুতে কিছু পদ্ধতি এবং মেডিটেশন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শেখানো হয় কিভাবে আমরা সেই শক্তিকে নিজের ভিতরে অ্যাট্রাক্ট করতে পারি, কিভাবে আমরা যা চাই যা ভাবি তাই পেতে পারি। আগের ভিডিওগুলোতে হাজার হাজার বার বলেছিলাম সাবকনসাস মাইন্ডের পাওয়ারের কথা, আমাদের সাবকনসাস মাইন্ড এতটাই পাওয়ারফুল যার শক্তি ব্যবহার করে আমরা অনেক মেন্টালি পাওয়ারফুল হতে পারি। তাই কুংফু যারা ভালো করে শেখে তারা এই শক্তি সম্পর্কে জানে, এই শক্তির ব্যবহার তারা করে অনেক কিছুই অ্যাচিভ করে। চাইনিজ মুভিতে অনেক ফাইট দেখবে অথবা মেন্টাল পাওয়ারের ব্যবহার দেখবে যা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেটা সম্ভব এই সাবকনসাস মাইন্ডের পাওয়ার ব্যবহার করে। এতদিন আমি তোমাদের শুধু ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশনের উপর কথা বলেছিলাম, সেগুলো ফলো করে তো সাকসেস পাবেই, কিন্তু যদি নিজেকে আরো পাওয়ারফুল করতে চাও তাহলে মেডিটেশন এবং মার্শাল আর্টসের কোনো বিকল্প নেই। কুংফু আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতে সাহায্য করে। কুংফুতে একটি টেকনিক রয়েছে যা আমাদের ফাইট অর ফাইট রেসপন্সকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং আমাদের মানসিক চাপ কমায়। এখন প্রশ্ন, কি এই ফাইট অর ফাইট রেসপন্স? আমরা যখনই কোনো বিপদের আভাস পাই তখন আমাদের অ্যাড্রিনালিন কর্টেক্স স্ট্রেস হরমোন রিলিজ করে, আমাদের হার্টবিট অনেক অনেক বেড়ে যায়, আমাদের শরীরের মাসল আগের তুলনায় অনেক অক্সিজেন অ্যাবজর্ব বা শোষণ করে, ফলে আমাদের টেনশন হয় এবং কিছুতেই সেই টেনশন কাটিয়ে উঠতে পারি না। এই কুংফু আমাদের শেখায় কিভাবে যে কোনো পরিস্থিতিতে আমরা মাথা ঠান্ডা রেখে রিল্যাক্স থেকে কাজ করতে পারি, আমাদের টেনশন স্ট্রেস থেকে মুক্তি পাওয়া সম্ভব, ফলে আমরা আমাদের লক্ষ্যে কোনো বাধা এলে ভয় আর পিছুবা হব না, সেটার মোকাবিলা করতে পারবো। তৃতীয়, কুংফু যারা শেখে তাদের শুরু থেকেই বোঝানো হয় যদি জীবনে চলার পথে কোনো বাধা আসে তাহলে সেই বাধার মোকাবিলা করতে হবে, কোনো দ্বিতীয় পথ অথবা কিভাবে সেই বাধাকে জয় করা সম্ভব তা ভাবতে হবে। ভয় পেয়ে যদি পিছনে ফিরে যাও তাহলে তুমি কখনোই কোথাও গিয়ে পৌঁছবে না। দুঃখ কষ্ট যতই হোক না কেন, আমাদের সবসময় ফোকাসড থাকতে হবে সেই লক্ষ্যের দিকে। তাদের শেখানো হয় পেইন ইজ টেম্পোরারি, অর্থাৎ কষ্ট শুধুমাত্র কিছু সময়ের জন্য, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের শারীরিক শক্তিশালী করে তোলার পাশাপাশি মানসিক শক্তিশালীও করা হয়। ডেডিকেশন, হার্ডওয়ার্ক, প্রপার প্ল্যানিং টেকনিক শেখানো হয় যা শুধু একে অপরের সাথে ফাইট করতে না, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সাথে ফাইট করতেও সমানভাবে সাহায্য করে থাকে। তাই যারা মার্শাল আর্টস শেখে তারা কখনোই কোনো প্রবলেম অথবা সমস্যাকে ভয় পায় না, তারা জানে যদি আমি ভয় পাই তাহলে সেই ভয় আমাকে গ্রাস করে নেবে। জীবনে বারবার ব্যর্থ হলেও ফাইট করার এবং হাল না ছাড়ার মানসিকতা একজন কুংফু ফাইটারের কাছে দেখতে পাওয়া যায়। চতুর্থ, কুংফুতে এমন কিছু টেকনিক্স রয়েছে যেখানে মেডিটেশনের কিছু ফর্ম ব্যবহার করা হয়। এই টেকনিক শেখায় কিভাবে আমরা বাইরের ডিস্ট্রাকশন অথবা বিভিন্ন আওয়াজ শব্দকে অ্যাভয়েড করে পুরোপুরি ফোকাসড থাকতে পারি, আমাদের মাইন্ডের সমস্ত ফোকাস শুধু আমরা যা কাজ করছি সেটার উপর থাকে, এক কথায় আমাদের মাইন্ডকে রিল্যাক্স স্টেটে নিয়ে যায়। আমি ভিডিও শেষে শেয়ার করব কিভাবে আমরা ফোকাস থাকতে পারি এবং কিভাবে কুংফু প্র্যাকটিস করব অনলাইনের মাধ্যমে। পঞ্চম, কুংফু শিখতে হলে আমাদের নিয়ম করে তা
প্র্যাকটিস করতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। ফলে আমাদের মধ্যে সময় সম্পর্কে এবং তার ব্যবহার যাতে আমরা সঠিকভাবে করতে পারি তার ধারণা তৈরি করে, আমাদের অনেক ডিসিপ্লিন করে তোলে। আমরা ছোট বড় সমস্ত কাজেই কুংফুর শিক্ষা কাজে লাগাতে পারি। আমরা ডিসিপ্লিন হলে যে কোনো কাজ সঠিকভাবে সঠিক সময়ে করতে পারবো। ষষ্ঠ, কুংফু আমাদের ডিপ্রেশনের এগেনস্টে ফাইট করতে সাহায্য করে। কুংফুর সাথে মেডিটেশনের একটা সম্পর্ক রয়েছে, তাই আমরা মেডিটেশনের এই গুণ অর্থাৎ ডিপ্রেশনের এগেনস্টে ফাইট করার কুংফু শেখার মাধ্যমেও পেয়ে থাকি। গ্রুপে কুংফু শেখার সময় সবার একে অপরের মধ্যে বন্ডিং, একে অপরের থেকে টেকনিক শেখার মাধ্যমে আমাদের মন অনেক হালকা হয়, ডিপ্রেশন দূর হয়। সপ্তম, আমরা যদি শারীরিক দিক দিয়ে সুস্থ সবল থাকি তাহলে আমাদের ভিতরের কনফিডেন্স বাড়ে। একজন স্টুডেন্ট যখন কুংফু শেখার পর হোয়াইট বেল্ট ব্ল্যাক বেল্ট পায়, তখন নতুন নতুন টেকনিক শেখার মাধ্যমে তাদের মধ্যে নিজের প্রতি একটা হ্যাপিনেস, কিছু অ্যাচিভ করার আনন্দ আসে, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ে। কুংফু শেখার মধ্যে যে আনন্দ রয়েছে তা আমাদের মন চাঙ্গা করে দেয়। শুধু তাই না, কুংফু শেখায় অপরকে রেসপেক্ট করা, সম্মান করা। কুংফু শেখার সময় গুরুকে সিফু বলে। সেই সিফু আমাদের শুধু একজন ফাইটার না, একজন ভালো মনের মানুষ তৈরি করে। বন্ধুরা, তোমরা যদি কুংফু শুধু লড়াই করবে অপরের সাথে বা সবার সামনে হিরো সাজতে শিখতে চাও, তাহলে কখনোই আসল কুংফু শিখতে পারবে না। আসল কুংফু শেখায় প্রয়োজন ছাড়া, নিজের সেলফ ডিফেন্স ছাড়া কখনোই কারোর সাথে ফাইট করা উচিত না। এতক্ষণ আমি তো বললাম কুংফু শিখলে আমাদের কি কি মেন্টাল বেনিফিটস রয়েছে, কিন্তু এখন প্রশ্ন, শিখবো কিভাবে? কুংফু অনলাইনে শেখা সম্ভব। অনেক হিন্দি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বেসিক লেভেল থেকে কুংফু শেখানো হয়। বাড়ির বাইরে যাওয়ার যদি সমস্যা থাকে তাহলে ঘরেই শিখতে পারো, তবে শুধু একটা ফাঁকা প্র্যাকটিস প্লেস দরকার। আর যা যা নলেজ এবং টেকনিক দরকার তা ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, সেখান থেকেই পেয়ে যাবে। কিন্তু আমি সাজেস্ট করব, তোমরা শহর বা গ্রামে যেখানেই থাকো না কেন, একটু খোঁজ নিয়ে দেখবে, অনেকেই রয়েছে যারা কুংফু অথবা যে কোনো ফর্ম অফ মার্শাল আর্টস শেখায়। কুংফু অথবা ক্যারাটে যাই শিখতে চাও না কেন, প্রপার গাইডেন্স দরকার, একজন সিফু বা মাস্টার দরকার যার আন্ডারে কুংফু অথবা ক্যারাটে শিখলে অনেক অনেক ভালো করে শিখতে পারবে। আজকের যুগে বর্তমান পরিস্থিতিতে যেখানে দিন দিন যেভাবে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, খারাপ লোকেদের খপ্পরে পড়লে কিভাবে নিজেদের সেলফ ডিফেন্স করব তা যদি জানা থাকে তাহলে বিপদের মুখ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। তাই আমি ভাই ও বোনেদের অবশ্যই সাজেস্ট করব বেসিক মার্শাল আর্টস শেখার। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ইনফরমেটিভ করলাম, তোমরা জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো না লাগলে অবশ্যই বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও অনেক অনেক শেয়ার করে দিও। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও এই চ্যানেলটিতে দেখতে চাও তাহলে সেটাও জানাবে। আমাকে এই প্রথম শুনে থাকলে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করো এরকম আরও ইন্টারেস্টিং ও অন্যান্য মোটিভেশনাল ভিডিও রেগুলার পেতে। আজকের ভিডিওটিতে আমি এইম রাখছি 3000 লাইকস ও শেয়ারের, আশা করছি সেটা তোমরা করবে। সো প্লিজ 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 করে দাও। তাহলে আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা অসম ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, লাভ ইউ অল।